ক্যালেন্ডারে ডিসেম্বর, কিন্তু কলকাতায় এখনও শীতের দেখা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড় মাদি আরও শক্তি সঞ্চয় করছে। এর জেরে উধাও শীত উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে, ফলে কলকাতা সংলগ্ন জেলা এবং উপকূলবর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। দিনের তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 17 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ কয়েকদিন বাকি। আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফের দলবদল, আর তার জেরে অবশেষে আরামবাগ পুরসভাও দখলে এলো তৃণমূলের। কয়েকদিন আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন আরামবাগ পুরসভার 10 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর প্রশান্ত যশ। এবার আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান সহ 6 বাম কাউন্সিলর সোমবার তৃণমূলে যোগ দিলেন, ফলে সিপিএম এর একদা খাসতালু। 18 আসন বিশিষ্ট আরামবাগ পুরসভায় 12টি আসনে যেতে সিপিএম, তৃণমূলের ছিল 6। আগেই এক সিপিএম কাউন্সিলর পদত্যাগ করায় বামেদের শক্তি দাঁড়ায় 11। এবার সিপিএম এর 5 কাউন্সিলর ও এক মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের এক কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের শক্তি বেড়ে দাঁড়ালো 11। আর এই খবর পেতে আরামবাগ মহকুমা শাসকের অফিস থেকে পদত্যাগ করলেন পুরসভার দীর্ঘ 27 বছরের চেয়ারম্যান গোপাল কচ। সাময়িক স্বস্তি পেলেন প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব। আবাসন কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন তিনি। বাম আমলে 20 কোটি টাকার আবাসন কেলেঙ্কারির অভিযোগে গত 2 এপ্রিল তালতলা থানায় গৌতম দেব সহ 18 জনের নামে অভিযোগ দায়ের করে রাজ্য আবাসন পর্ষদ। সেই অভিযোগে মুখ্যমন্ত্রীর নির্দেশে 17 এপ্রিল তদন্তভার নেয় সিআইডি। গত 24 সেপ্টেম্বর প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেবের নামে চার্জশিট দেয় সিআইডি। চার্জশিটে আরও 16 জনের নাম উল্লেখ করা হয়। আগেই ওই 16 জন জামিন পান। আদালত গৌতম দেবের বিরুদ্ধে সমন জারি করে। সেই মতো সোমবার সকাল 11টা নাগাদ ব্যাংকশাল আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন প্রাক্তন আবাসন মন্ত্রী। 1 ঘন্টা ধরে সওয়াল জবাবের পর গৌতম দেবকে 2000 টাকার বন্ডে জামিন দেয় আদালত। ফুটবল মাঠ নাকি রণক্ষেত্র? ব্রাজিলের সান্তা ক্যারানিনার স্টেডিয়ামের এই চেহারা বারবার উস্কে দিয়েছে প্রশ্নটা। ব্রাজিলের ঘরোয়া লীগ এরিনা জয়েন্টভিল স্টেডিয়ামে সোমবার অ্যাথলেটিকো পারনেন্সের মুখোমুখি ভাস্কো দা গামা। কিন্তু ম্যাচ শুরু হতে না হতেই চরম বিপত্তি। দুদলের সমর্থকদের মধ্যে শুরু তুমুল বচসা, হাতাহাতি থেকে মারামারি। 15 মিনিটের মাথায় বন্ধ রাখতে হয় ম্যাচ। অ্যাথলেটিকো তখন 1 গোলে এগিয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবার বুলেট ছুটতে হয় পুলিশকে, ছোড়া হয় কাঁদানে গ্যাসও। অশান্তির ঘটনায় আহত 3 ফুটবল ভক্ত, মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তাদের একজন। আহতদের সান হোসে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ঘণ্টাখানেক পর ফের শুরু হয় ম্যাচ। শেষ পর্যন্ত 5-1 ভাস্কো দা গামাকে উড়িয়ে দেয় অ্যাথলেটিকো।